বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই তিনজন এসেছে নিউ টাউন থেকে এবং এটা হচ্ছে দীঘা নিউ দীঘা আজকে কি পরিমাণ যে ভিড় হয়েছে মানে ভাষায় প্রকাশ করার মতো না আর এখন দেখেন বন্ধুরা কি পরিমাণ পানি আসছে সবাই এনজয় করতেছে অনেক অনেক মানুষ আছে এখানে ভাই আজকে যে বিচের আবহাওয়াটা কেমন লাগছে আপনার স্যার আবহাওয়া খুব সুন্দর মাঝে মাঝে ঝরঝরিয়ে বৃষ্টি আসছে আর নেচার খুবই সুন্দর আজকে আজকে মানে ভিড় হওয়ার কারণ কি দেখুন এখানে বরাবরই সারা বছরই ভিড়টা থাকে তবে আজকে এত ভিড়টার কারণ হচ্ছে কারণ এখান থেকে আজকে সামনে 21 জুলাই আছে মানুষজন অনেকেই ছুটির মধ্যে আছে সেই ছুটিতে এখানে মানে সারাদিনটা কিভাবে কাটাবে কাটাতে দীঘা সমুদ্র সাগরে আমার দারুণ লাগছে আমি বেশ কয়েকদিন ধরেই প্ল্যান করছিলাম দীঘাতে যাওয়ার জন্য বাট হয়ে উঠছিল না তা কাজের ফাঁকে আজকে আমি ফাইনালি এসে পড়লাম দীঘাতে খুব সুন্দর লাগছে মনোরম আবহাওয়া মাঝে মধ্যেই বৃষ্টি খুব সুন্দর পরিবেশ জাস্ট অসাম হ্যাঁ ফার্স্ট টাইম ইন্ডিয়ার কোনো ব্রিজে আসলাম আমি এসেছি আমার এখানে ফ্রেন্ড আছে সুফিউদ্দিন গাজী ও ওই আসলে আমাকে মানে বলেছিল যে এই দীঘাতে আসার জন্য এবং আমি এসেছি দীঘাটা অনেক সুন্দর জায়গা আপনারা সবাই আসতে পারবেন বাংলাদেশ থেকে যারা আসবেন তারা প্রপার গাইডলাইন আমার কাছ থেকে নিতে পারবেন কোনো প্রবলেম হলে আপনারা আমাকে আমাকে কমেন্টে জানাবেন এবং প্রপার গাইডলাইনটা আমি দিতে পারবো এবং বাংলাদেশের অনেক অনেক পর্যটক এখানে আসে আর আমি মনে করি আপনারা যারা আসবেন এই দীঘাতে অবশ্যই মানে অবশ্যই নিউ দীঘাতে আসবেন এবং নিউ দীঘাতে এসে আপনারা এখানে মানে গোসল করতে পারবেন আমি আসলে আমাদের এই ট্যুরটা ছিল এক্সক্লুসিভ বাইক ট্যুর ছিল বাইক ট্যুরে এসেছি এবং অনেক অনেক মজা ছিল কিন্তু আপনারা যারা মানে যারা বাইকে আসতে পারবেন না যারা আসবেন সে থেকে ট্রেন আছে সেই ট্রেনে করে আসতে পারবেন হাওড়া থেকে দীঘা একটি মাত্র ট্রেন আছে সেটা 19 নম্বর স্টেশনে থাকে 6:50 সকাল 6:50 ফার্স্ট ট্রেনটা 110 টাকা টিকিট আপনারা চলে আসতে পারবেন এখানকার ন্যাচারাল যে জিনিসটা এটা অনেক বড় বড় ঢেউ এই দীঘাতে আছে অনেক বড় বড় ঢেউ যেটা আসলে আপনাদের আমি আমি সন্ধ্যার পরে আমি সেই ঢেউগুলো আপনাদের দেখাতে পারবো এবং কিছু ওল্ড দীঘাতে ঢেউ আছে সেই ওল্ড দীঘাতে আমি দেখাতে পারবো এবং এটাতে কি আছে এখানে কুলফি কত করে 10 টাকার কুলফি
cosas de la vida tú y yo duramos solo un instante. Pero la historia aquí no se acabó. Disculpa que me adelante. অসাধারণ অনেক টেস্টি মাত্র 10 রুপি ইন্ডিয়ান টাকা 10 টাকা বাংলাদেশি টাকা কত বলতে পারতেছেন না ক্যালকুলেশন করে এখন কিন্তু অনেক টেস্টি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং এই রকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ